ঝাড়গ্রাম ঘুরতে গিয়ে আমরা কম বেশি অনেক জায়গাতেই যাই, তবে আমার মতে ঝাড়গ্রামের চিল্কিগড় কনকদুর্গা মন্দির ছাড়াও অন্য একটি আকর্ষণীয় স্থান কিন্তু চিল্কিগড় রাজবাড়ি। কনকদুর্গা মন্দির পেরিয়ে ডুলুং নদীর অদূরেই রয়েছে এই রাজবাড়ি, যথারীতি আমরাও পৌঁছে গিয়েছিলাম সেখানে। শুরুতেই একটি প্রায় ভগ্ন লোহার গেট পেরিয়ে যখন ভেতরে প্রবেশ করলাম, দেখলাম বিশাল একটি জায়গায় দাঁড়িয়ে এই বড় রাজবাড়িটি। রাজবাড়িটি যে একসময় বেশ সুন্দর ছিল তা বলার অপেক্ষা রাখে না, তবে এখন রক্ষণাবেক্ষণের অভাবে তার জৌলস অনেকটাই হারিয়েছে। রাজবাড়ি প্রাঙ্গণে ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করছে, সেখানে নিচতলায় একটি স্কুলও চলছে। তবে রাজবাড়ির বেশ কিছু জায়গা এতটাই ভগ্নপ্রায় যে সেখানে কিন্তু একটা গা ছমছমে ব্যাপার অনুভব করেছি আমরা। এছাড়াও আমরা সেখানে দুর্গা দালান, নাট মন্দির, কৃষ্ণ মন্দিরও দেখেছি। যে কৃষ্ণ বিগ্রহের পুজো হয় সেখানে তিনি হলেন কালাচাঁদ, আর একথা আমাদের ওখানকার পুরোহিতই জানালেন। বাড়িটি প্রায় 450 থেকে 500 বছরের পুরনো। এখানে বেশ কিছু বাংলা সিনেমার শুটিংও হয়েছে, যেমন অরুন্ধতি, দুর্গেশগড়ের গুপ্তধন। সব মিলিয়ে চিল্কিগড় রাজবাড়িটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লেগেছে, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।